वेडिंग इज अ बिग डे फॉर एवरीवन सो ए स्पेशल डेटिते निजे के आरो बेशी स्पेशल देखानोर जोन्नो निजेर अनेक बेशी केयर करते होबे बाट वेडिंग एर आगे समयटा अनेक बेशी स्ट्रेसफुल हय कोथाय शपिंग करब कोन ड्रेसटी पड़ब कोथाय मेकअप करब ए सब किछु निये एत व्यस्ततार मध्ये निजेर जोन्नो एकदमई समय खुजे बेर करते पारि ना आमरा আমি ডক্টর তাসনিম খান কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ আজকে কথা বলবো প্রি ওয়েডিং কেয়ার নিয়ে শুধুমাত্র বউয়ের জন্য না বরের জন্যও ফার্স্ট অফ অল আপনাকে কিছু অ্যাডভাইস করব যেটি হবে আপনার ডেইলি রুটিনের সাথে কিভাবে আপনি নিজেকে অ্যাডজাস্ট করবেন ইউ হ্যাভ টু টেক 3-4 liters অফ ওয়াটার এভরিডে অনেক বেশি পরিমাণের প্রোটিন নিতে হবে আপনার খাদ্য তালিকার মধ্যে অনেক বেশি পরিমাণে ভেজিটেবলস এবং ফ্রুটসকে ইনক্লুড করতে হবে ডেইলি এক মুঠ বাদাম খেতে হবে সেটা যে বাদামই হোক না কেন অ্যাভয়েড করতে হবে এক্সট্রা সল্ট সুগার এক্সেস ক্যাফেইন এবং জাঙ্ক ফুডকে অনেক বেশি রোদে যেতে হবে সো দ্যাট একটা স্কার্ফ ক্যারি করা উচিত সবসময় ব্যাগে যাতে আপনি আপনার মুখটাকে ঢেকে বেরোতে পারেন বাইরে যাওয়ার আগে অবশ্যই সানব্লক ইউজ করতে হবে প্রপার ওয়েতে এবং আমব্রেলা ইউজ করার একটা অভ্যাস করে ফেলুন সানব্লক লাগানোর সঠিক নিয়মটি হচ্ছে বাসা থেকে বের হয়ে যাওয়ার 10-15 মিনিট আগে আপনি 2.5 finger tips কিংবা 1 চা চামচ আন্দাজে সানব্লক আপনার ফুল ফেসে ইউজ করবেন এবং মনে রাখতে হবে 2-3 ঘন্টা কিন্তু এই সানব্লকের অ্যাক্টিভিটিটা থাকে এরপর আপনি যদি বাইরে থাকেন আপনাকে আবার সানব্লক লাগাতে হবে বাসা যখন ফিরবেন বা রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসকে কিন্তু ক্লিন করতে হবে খুব ভালো করে যাদের স্কিন নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারেন কোনো ময়শ্চারাইজার কন্টেইনিং যে ফেস ক্লিনজারগুলো আছে সেগুলো আর যারা কিনা অয়েলি স্কিন কিংবা মুখে কিছু ব্রন আছে তাদের জন্য কিন্তু 2% স্যালিসাইলিক অ্যাসিড কন্টেইনিং ফেস ক্লিনজারগুলো ভেরি ইম্পর্ট্যান্ট ফেস ক্লিন করার পরে আপনাকে লাগাতে হবে একটি ভিটামিন সি সেরাম অথবা এনি অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেইনিং যে সেরামগুলো আছে এটি হচ্ছে সকালে এবং রাতে দুবেলা ইউজ করতে পারেন আপনি এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পোর্শনটা সেটি হচ্ছে ময়শ্চারাইজার অ্যাজ সুন অ্যাজ পসিবল ফেস ক্লিন করার পর ময়শ্চারাইজার কিন্তু লাগাতে হবে যেটা আপনার স্কিনকে রাখবে সফট প্লাম্প এবং হাইড্রেটেড এবং ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে সেটি হতে হবে 6-8 ঘন্টা আপনার বিয়ের যতটুকু সময় থাকুক না কেন আপনার উচিত একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে ওনার কাছ থেকে আপনার একটা ট্রিটমেন্ট প্রোটোকলকে রেডি করে নেওয়া যদি আপনার বিয়ের 6 মাস থাকে 3 মাস থাকে ইভেন 1 মাস বা 1 সপ্তাহ থাকে তারপরেও কিন্তু আপনার স্কিনকে আলাদা করে কেয়ার করার জন্য আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে একটি প্রোটোকল রেডি করে দিবে আমি ধরে নিচ্ছি আপনার বিয়ের আছে 6 মাস সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল ফুল বডি হেয়ার রিডাকশন থেকে শুরু করে কিংবা ফেসের হেয়ার রিডাকশন বা আন্ডার আর্মস অর বিকিনি লাইনের হেয়ারটাকে রিডাকশন করে নিতে পারেন হেয়ার রিডাকশনের জন্য দেখা যায় যে লেজারটি আছে সেটি 1 মাস অন্তর অন্তর আপনি 5-7টা সিটিং নিলেই মোটামুটি এটা রিকভার হয়ে যায় সেকেন্ড যেটি বলবো সেটি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা বা PRP আমরা জানি সবাই এ ব্যাপারে এটি অনেক পপুলার একটি প্রসিডিউর আমরা মাথা এবং চুলে দু জায়গাতেই কিন্তু PRP করি প্রতি মাসে যদি আপনি একটা করে PRP করতে পারেন সেক্ষেত্রে কিন্তু PRP-র ভিতরে যে গ্রোথ ফ্যাক্টর আছে সেটা কোলাজেন ফাইবারকে কিন্তু রিজেনারেট করছে সো দ্যাট স্কিন কিন্তু অনেক বেশি স্বাস্থ্য উজ্জ্বল এবং টান টান হয়ে যাচ্ছে পাশাপাশি মাথায় করার কারণে কি হচ্ছে হেয়ার ফল রিডাকশন হচ্ছে নতুন করে চুল গজাচ্ছে এবং স্বাস্থ্য উজ্জ্বল ঝলমলে আমরা একটা চুল পাচ্ছি থার্ড অপশনটি হচ্ছে হোয়াইটেনিং ট্রিটমেন্ট অনেকেরই বডি বা গায়ের রঙটা বা টোনটা একটু ডার্ক আমরা অনেকেই চাই আমার স্কিনের টোনটা একটু 2 শেড বা 3 শেড একটু ব্রাইট হয়ে যাক সেই ক্ষেত্রে যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্টের ইনজেক্টেবল যে মেডিসিনগুলো আছে সেগুলো একটা প্রোটোকল মেনটেন করে একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট চলে আসে যদি ওয়েডিংয়ের 3 মাসও সময় থাকে তারপরও আপনার উচিত ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে নিয়ে আপনার একটা ট্রিটমেন্ট প্রোটোকল রেডি করে নেওয়া এখানে 3 মাসের মধ্যে আপনি যেটি করতে পারেন এক্সফোলিয়েট করতে হবে স্কিনকে মান্থলি অ্যাটলিস্ট একবার সেটি হতে পারে কেমিক্যাল এক্সফোলিয়েশন
বাই কেমিক্যাল পিলিং অথবা মেকানিক্যাল এক্সফোলিয়েশন বাই মাইক্রোডার্মাবেশন। এটা স্কিনের ডেড সেল লেয়ারকে তুলে ফেলে আপনাকে ভেতর থেকে যে হেলদি স্কিনটা আসছে সেটাকে নিয়ে আসতে খুব বেশি হেল্প করে। এছাড়া আমরা করতে পারি হাইড্রোফেশিয়াল, যেটি আপনি প্রতি থ্রি উইকস কিংবা মান্থলি একটা করে করা যেতে পারে, স্কিনকে ভেতর থেকে হাইড্রেশন দেওয়ার জন্য, ডাল স্কিনটাকে নতুন করে স্বাস্থ্যোজ্জ্বল স্কিনে পরিণত করার জন্য। এছাড়া আমরা ডার্মাল ইনফিউশন করতে পারি, যা আমরা বিভিন্ন ধরনের সিরামের সাথে করছি, যেটি স্কিনকে অনেক বেশি ভিতর থেকে নিউট্রিশন দিবে এবং ইনস্ট্যান্টলি একটা গ্লো আপনি ফিল করতে পারবেন। এরপর চলে আসি আমরা লেজার সেশনগুলোতে। লেজার সেশনের মধ্যে যেমন আমাদের কাছে আছে ফ্রেশনার CO2 লেজার, এছাড়া আছে কার্বন ফেশিয়াল অথবা কার্বন লেজার ফেশিয়াল যেটাকে আমরা বলি, যা আপনার স্কিনকে একদম ইনস্ট্যান্টলি গ্লো করতে অনেক বেশি হেল্প করবে। সো ওয়েডিংয়ের আগে এই ধরনের কেয়ারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমরা করতে পারি যেটি, সেটি হচ্ছে ককটেল ইঞ্জেকশন, মেজোথেরাপির মাধ্যমে আমরা এটা করছি, যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যে মেডিসিনগুলো আছে সেগুলো আমরা স্কিনের মধ্যে মেজোথেরাপির মধ্যে করে দিয়ে স্কিনকে একদমই ব্রাইট, একদমই স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারি আমরা। তাছাড়া যেটা করা যেতে পারে সেটি হচ্ছে কি, বোটক্স অ্যান্ড ফিলার। শুধুমাত্র স্কিন কেয়ার না, আমরা চাই যেমন আমাকে পারফেক্ট দেখাক, ঠিক তেমন পারফেক্ট একটা ফটোগ্রাফির জন্যও কিন্তু আমাদের একটা ডিজায়ার থাকে, তাই না? সো চোখের নিচে যাদের একটু গর্ত থাকে তারা কিন্তু ফিলার করে চোখের গর্তটা সেরে নিতে পারি আমরা। তাছাড়া নোজটাকে একটু শার্প করা, লিপটাকে একটু ডেফিনেশন দেওয়া, চিকটাকে একটু ভলিউমাইজ করা, সব কিছুর জন্য কিন্তু বোটক্স অ্যান্ড ফিলার কম্বিনেশন করে একটু করে নিলে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লাগে দেখতে। No need to become worried if you have only 1 month on or 1 week. আমরা এই এক মাসের মধ্যে আপনাকে কেমিক্যাল পিলিং কিংবা মাইক্রোডার্মাবেশনের মাধ্যমে কিন্তু এক্সফোলিয়েট করে ফেলতে পারি ডেড সেল লেয়ারটাকে। পাশাপাশি আমরা যদি কার্বন লেজার ফেশিয়াল যেটি আছে কিংবা হাইড্রোফেশিয়ালকে অ্যাড করতে পারি একটা বা দুটি সেশন এই 1 মান্থের মধ্যে, স্কিনকে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল এবং ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসা যাবে স্কিনের মধ্যে। ইভেন 1 উইকও যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কার্বন লেজার ফেশিয়াল বা হাইড্রোফেশিয়াল দুটো যদি 1 উইক ইন্টারভেলে করি সেক্ষেত্রে কিন্তু স্কিন হবে অনেক বেশি সুন্দর। অ্যাজ আই সে বিফোর, শুড নট টেক টু মাচ জাঙ্ক ফুড, এক্সট্রা ক্যাফেইন, এক্সট্রা সল্ট অ্যান্ড সুগার। ঠিক তেমনই বলবো, আপনাদের অনেকেরই কিন্তু পার্লারে যে একটা রেগুলার বেসিসে ব্লিচিং করার টেন্ডেন্সি আছে, যদি এমন থেকে থাকে তাদের জন্য কিন্তু কখনোই উচিত না উইদিন 1 মান্থ ওয়েডিংয়ের ব্লিচিংটা করা, বিকজ এর মধ্যে যদি কোনো ধরনের আপনার অ্যালার্জিক রিয়াকশন হয় তাতে কিন্তু স্কিনটাকে ম্যানেজ করার জন্য অ্যাটলিস্ট 1 মান্থ সময় লাগবে। আরও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে যেটি কথা বলবো সেটি হচ্ছে ক্র্যাশ ডায়েটিং। আমরা চাই এই সময় কিন্তু আমাদের ওয়েটটাকে একটু কমিয়ে নিয়ে আসা, যাতে যে আউটফিটটা আমরা নিয়েছি তার ভিতরে নিজেকে অনেক সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারা। কিন্তু ক্র্যাশ ডায়েটের কারণে দেখা যায় শরীর স্কিন খারাপ হয়ে যায়, হেয়ার খারাপ হয়ে যায় এবং এনার্জি লেভেলটাও কিন্তু ডাউন হয়ে যায়। সো আলটিমেটলি ক্র্যাশ ডায়েট করা কিন্তু উচিত না, বেটার একজন নিউট্রিশনিস্টের কনসালটেশন ওয়াইজ একটু ডায়েট চার্ট মেনটেন করা। সো আপনার স্পেশাল ডেটাকে যদি আরও বেশি স্পেশাল করতে চান সেই ক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কেয়ার করা এবং আপনার ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তার দেয়া যে নিয়মগুলো আছে সেটাকে মেনটেন করা। সো সবাইকে নতুন দিন এবং নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন।